পাবনা শহরের কাছেই হেমায়তপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রম ও মন্দির। এটি শতবর্ষী এবং ঐতিহ্যমণ্ডিত ধর্মীয় দীক্ষা ও উপাসনালয় হিসেবে পরিচিত। অনুকূলচন্দ্র তার পিতামাতার স্মরণে এই মন্দিরটি নির্মাণ করেন। আশ্রম ও মন্দিরের অবস্থান পাবনা মানসিক হাসপাতাল ও পাবনা মেডিকেল কলেজের পাশে হওয়ায় এটি দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের সহজেই দৃষ্টি আকর্ষণ করে। নান্দনিক স্থাপত্যশৈলীর উল্লেখযোগ্য কোনো নিদর্শন না থাকলেও ঠাকুরের সাদামাটা এই আশ্রম ঘিরে মানুষের উৎসাহের কমতি নেই। বর্গাকৃতি ভবনটির শীর্ষ দেশ চারটি ত্রিভুজ আকৃতির ক্রমহ্রাসমান ছাদে আচ্ছাদিত। মন্দিরের পাশেই অবস্থিত ঠাকুর অনুকূলচন্দ্রের পূজার ঘর। এই ক্ষুদ্র ভবনটি গম্বুজ বিশিষ্ট, ধনুকের মতো বাঁকা কার্নিশ এবং গম্বুজের চার কোণে চারটি দৃষ্টিনন্দন শিখর এক বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের অবতারণা করেছে। বর্তমানে চারদিকে প্রাচীর দিয়ে ঘিরে দেয়া হয়েছে আশ্রম ও মন্দিরটি। মন্দিরের সামনের প্রাসাদে স্মৃতি মন্দির কথাটি পাথরের উপর খোদাই করে লেখা আছে। অনুকূলচন্দ্র সৎসঙ্গ নামে একটি জনহিতকর সংগঠন প্রতিষ্ঠা করে গেছেন। প্রকৃত অর্থে তিনি মানব কল্যাণে তার জায়গা জমি সবকিছু উৎসর্গ করে গেছেন। স্মৃতি মন্দিরটি অন্যান্য ইমারতের তুলনায় এখনও সুসংরক্ষিত অবস্থায় আছে। সম্প্রতি নবনির্মিত সৎসঙ্গ আশ্রম মন্দির সমন্বয়ে গঠিত স্থাপত্য নিদর্শনটি সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে। এখানে শ্রী অনুকূলচন্দ্রের জন্ম ও মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সময় এখানে প্রায় লক্ষাধিক দেশি বিদেশি মানুষের সমাগম হয়। এই সম্পদের প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ জরুরি, তাই সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে আশ্রম এলাকাকে প্রয়োজনীয় পর্যটন সুবিধার আওতায় আনা হলে সারা বছরই এখানে দেশি বিদেশি পর্যটকরা আসা যাওয়া করবেন। পাশাপাশি উল্লেখযোগ্য একটি ট্যুরিস্ট স্পট হিসেবেও বিবেচিত হবে এলাকাটি। সাবস্ক্রাইব করুন আমার টিভি।